সল্টলেকের গেস্ট হাউসে হঠাৎ সিবিআই হানা, কেন বলুন তো? সাত সকালে কলকাতায় সিবিআই তল্লাশি আবার। সল্টলেকের একটি গেস্ট হাউসে শুক্রবার সকালে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সঙ্গে নিয়ে সিবিআই আধিকারিকদের একটি টিম এসে পৌঁছয় সল্টলেকের বৈশাখী সংলগ্ন এই গেস্ট হাউসে। দুটি টিম বের হয়, একটি টিম সম্ভবত নরেন্দ্রপুরের দিকে যায়, আরেকটি টিম সল্টলেকের গেস্ট হাউসে। কিন্তু কী কারণে এই তল্লাশি? সূত্র মারফত জানা যায়, পিএমও দপ্তরের ভুয়ো আধিকারিক সেজে রেলে চাকরি দেওয়ার নামে প্রতারণা অভিযোগ সামনে আসে, আর সেই অভিযোগে নাম জড়ায় কলকাতার বাসিন্দা শান্তনু ভট্টাচার্যের। এই ব্যক্তি যে গেস্ট হাউসে থাকতেন সেখানে জানা যায় যে একটি র্যাকেট সোশ্যাল মিডিয়ায় চাকরি দেওয়ার চক্র ফেঁদে বহু লোকের কাছ থেকে টাকা নিয়েছিল বলে অভিযোগ। এই চক্রের অন্যতম হিসেবে শান্তনু ভট্টাচার্য নামে এক ব্যক্তির নাম উঠে আসে। সেই অভিযোগ পেয়ে সিবিআই তদন্ত শুরু করে, গোটা দেশ জুড়ে তল্লাশি চলে। রেল ডিফেন্স সহ একাধিক অফিসে চাকরির টোপ দেওয়া হয়েছিল, আর সেই ঘটনার সূত্র ধরে শুক্রবার সকালে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সঙ্গে নিয়ে সিবিআই আধিকারিকরা তল্লাশি অভিযান চালায়। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ অরিন্দম ভট্টাচার্য, দেখাবো আপনাদের। দিন সকালবেলায় সিবিআই আধিকারিকদের দুটো টিম বেরোয় তাদের যে অফিস টিজিও কমপ্লেক্স সেখান থেকে, এবং তাদের মধ্যে একটি টিম কিন্তু এসে পৌঁছে সল্টলেকের এজি ব্লকের যে এই গেস্ট হাউস, আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক তার পেছনেই কিন্তু এই যে এই গেস্ট হাউস, এই গেস্ট হাউসেই কিন্তু সিবিআই এর আধিকারিকরা এসে পৌঁছয়। তারা সেন্ট্রাল ফোর্সের জওয়ানদের সঙ্গে নিয়ে এখানে এসে পৌঁছয়, এবং এরপর কিন্তু যেটা আমরা সূত্র মারফত জানতে পারি যে এইখানে শান্তনু ভট্টাচার্য নামে এক ব্যক্তি, সে কিন্তু কয়েক মাস ধরে এখানে ভাড়ায় রয়েছেন এই গেস্ট হাউসে, এবং মূলত তাকে জিজ্ঞাসাবাদের জন্যই কিন্তু সিবিআই আধিকারিকরা এখানে এসে পৌঁছেছে। সিবিআই সূত্র থেকে আমরা আরো যে জিনিসটা জানতে পাচ্ছি সেটা হচ্ছে যে এই যে ব্যক্তি শান্তনু ভট্টাচার্য, সে কিন্তু নিজেকে পিএমও অফিসের আধিকারিক বলে পরিচয় দিত, এবং পিএমও অফিস থেকেই হয়তো সূত্র মারফত, সিবিআই সূত্র মারফত আমরা যেটা জানতে পাচ্ছি যে পিএমও অফিস থেকেই এরকম কোনো অভিযোগ সিবিআই এর কাছে পৌঁছেছিল যে কোনো একটি চক্র তারা এই সোশ্যাল মিডিয়াতে চাকরি দেওয়ার নাম করে, রেল বা এরকম একাধিক জায়গায় চাকরি দেওয়ার নাম করে প্রতারণা করছে এবং সাধারণ মানুষের থেকে অর্থ সংগ্রহ করছে, এরকম একটা প্রতারণা চক্র চলছে। এই কমপ্লেন পাওয়ার পর সিবিআই তদন্ত শুরু করে এবং বিভিন্ন জায়গায় তারা তল্লাশি করে, এবং এদিন অর্থাৎ শুক্রবার দিন আমরা যেটা দেখতে পাই সকালবেলায় কিন্তু সিবিআই আধিকারিকরা এসে পৌঁছে যায় সল্টলেকের এই এজি ব্লকের এই যে বাড়ি, এই যে গেস্ট হাউস, সেখানে তারা এসে পৌঁছয়, এবং সেখানে এসে পৌঁছানোর পর তারা কিন্তু তল্লাশি শুরু করে। এবং আমরা যেটা জানতে পারি সূত্র মারফত যে এখানেই কিন্তু শান্তনু ভট্টাচার্য, যার বিরুদ্ধে মূল অভিযোগ, যে অভিযোগ যাকে মূলত সিবিআই খুঁজছিল, সে কিন্তু রয়েছে এবং তাকে কিন্তু এখানেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এরকমটাই কিন্তু আমরা সূত্র মারফত জানতে পাচ্ছি। এবং আমি আরেকবার এই ছবিটা দেখাবো যে সেন্ট্রাল ফোর্সের জওয়ানরা কিন্তু গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে যাতে ভেতরে কেউ ঢুকতে না পারে বা ভেতর থেকে কেউ বেরিয়ে আসতে না পারে, সেই জন্যই কিন্তু তারা দাঁড়িয়ে রয়েছে। এবং যারা ভেতরে ঢুকছে, আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে গেস্ট হাউসের যিনি ম্যানেজার তিনি ভেতরে ঢুকেছিলেন, এবং তিনি যেটা আমাদেরকে জানিয়েছিলেন যে এই ব্যক্তি অর্থাৎ সোমনাথ ভট্টাচার্য, তিনি কিন্তু এখানে বেশ কয়েক মাস ধরে ভাড়াতে রয়েছেন, তবে এবং তিনি নিজেকে আধিকারিক বলেই পরিচয় দিতেন, এখানকার যিনি ম্যানেজার তিনি ঢোকার সময় আমাদের জানিয়ে যান, এবং আপাতত ভেতরে জিজ্ঞাসাবাদ চলছে, সেরকমটাই কিন্তু আমরা সিবিআই সূত্রে জানতে পাচ্ছি। শান্তনু ভট্টাচার্য যাকে সিবিআই আধিকারিকরা খুঁজছিল তার যে বাড়ি সেখানেও তারা যাওয়ার চেষ্টা করেছিল, বাট এই যে গেস্ট হাউস তাদের কাছে সিবিআই এর কাছে নিশ্চয়ই এরকম কোনো ইনফরমেশন ছিল যে শান্তনু ভট্টাচার্য হয়তো এই গেস্ট হাউসে রয়েছে বা সে হয়তো গা ঢাকা দিয়ে রয়েছে, এরকম কিছু হতে পারে, এবং সেই জন্যই তারা এখানে এসে পৌঁছয়। এবং যে এখানে আসার পরে কিন্তু শান্তনু ভট্টাচার্য এখানেই রয়েছে সেরকমটাও আমরা জানতে পাচ্ছি, এখানকার যিনি গেস্ট হাউসের যিনি ম্যানেজার তিনি যখন ঢুকলেন কিছুক্ষণ আগে, তখন কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে হ্যাঁ, শান্তনু ভট্টাচার্য নামে এক ব্যক্তি, সে মাস তিনেক ধরে এই গেস্ট হাউসে ভাড়ায় রয়েছে, এবং তিনি নিজেকে আধিকারিক হিসেবেই পরিচয় দিতেন এবং সেইভাবেই তিনি ভাড়াতে রয়েছেন, এমনটাই তিনি জানিয়েছিলেন। এবং সিবিআই আধিকারিকদের কাছে নিশ্চয়ই সেরকম কোনো খবর ছিল যে তিনি
নিয়ে এখানে গা ঢাকা দিয়ে রয়েছেন, এবং সেই জন্যই কিন্তু এদিন সকালবেলায় 8:30 কিছু পরে তারা এখানে এসে পৌঁছয়, এবং এখনো পর্যন্ত কিন্তু ভেতরে সেই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে বা তল্লাশি অভিযান ভেতরে কিন্তু সিবিআই আধিকারিকরা চালাচ্ছে। গেস্ট হাউসের যিনি মালিক তার সঙ্গে কিন্তু এই মুহূর্তে কথা বলা সম্ভব হয়ে ওঠেনি, কিন্তু গেস্ট হাউসের যিনি ম্যানেজার তিনি কিছুক্ষণ আগে যখন ঢোকেন তখন আমরা তার সাথে কথা বলি, তাকে জিজ্ঞাসা করা হয়, এবং জিজ্ঞাসা করাতে তিনি কিন্তু এটাই বলেন যে এই ব্যক্তি নিজেকে আধিকারিক হিসেবে পরিচয় দিতেন এবং সেই এই ব্যক্তি দীর্ঘদিন অর্থাৎ প্রায় মাস তিনেক এখানে ভাড়াতে রয়েছেন এবং এখানেই তিনি থাকেন এবং তিনি এখান থেকেই যাতায়াত করেন। তবে তিনি কোথায় যান বা তিনি কার সঙ্গে দেখা করতে যান সেগুলো কিন্তু তাদের পক্ষে জানা সম্ভব নয়, বাট তিনি যে এখানে মাস তিনেক ধরে রয়েছেন সেটা কিন্তু সেই যে ম্যানেজার সে এখানে যখন ঢুকলেন তখন কিন্তু তিনি আমাদেরকে জানিয়ে যান, এবং পাশাপাশি তিনি এটাও জানিয়ে যান যে শান্তনু ভট্টাচার্য সেই ব্যক্তি এখানে রয়েছে এবং তিনি নিজেকে আধিকারিক হিসেবে পরিচয় দিয়েছেন। তবে তিনি কিন্তু কোনো প্রতারণা চক্রের সঙ্গে তিনি জড়িত কি জড়িত না এ বিষয়ে কিন্তু তিনি কিছু বলতে পারেননি। তিনি শুধু এইটুকুনি জানিয়েছেন যে শান্তনু ভট্টাচার্য নামে যে ব্যক্তি সে শেষ মাস তিনেক ধরে এই গেস্ট হাউস, আমি একবার চিত্রটা দেখাবো, এই গেস্ট হাউস আমি এজি ব্লকের AG-59 বৈশাখী সল্লেক বৈশাখী সংলগ্ন এই জায়গায় এবং সেইখানকার এই গেস্ট হাউস, এই গেস্ট হাউসে কিন্তু স্টার্লিং বৈশাখী যে গেস্ট হাউসের নাম সেই গেস্ট হাউসে কিন্তু মাস তিনেক ধরে ভাড়া রয়েছে, এরকমটাই কিন্তু এই গেস্ট হাউসের যিনি ম্যানেজার তিনি ঢোকার সময় কিন্তু আমাদেরকে জানিয়ে যান। সাত সকালে ফের কলকাতায় সিবিআই তল্লাশি। এটি গেস্ট হাউসে শুক্রবার সকালে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সঙ্গে নিয়ে সিবিআই আধিকারিকদের একটি টিম এসে পৌঁছয়, পাশাপাশি আরেকটি টিম নরেন্দ্রপুরের দিকে যায়। কি কারণে? না চাকরির দুর্নীতির সন্ধানে। সূত্র মারফত জানা যাচ্ছে যে PMO দপ্তরে ভুয়ো আধিকারিক সেজে রেলে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ সামনে আসে, আর সেই অভিযোগে নাম জড়ায় কলকাতার বাসিন্দা শান্তনু ভট্টাচার্যের। এই ব্যক্তি যে ফ্ল্যাটে ভাড়া থাকতেন সেখানে জানা যায় যে এটির র্যাকেট সোশ্যাল মিডিয়ায় চাকরি দেওয়ার চক্র ফেঁদে বহু লোকের কাছ থেকে টাকা নিয়েছিল বলে অভিযোগ। এই চক্রের অন্যতম হিসেবে শান্তনু ভট্টাচার্যের নাম জড়িয়ে যায় আর সেই নামের ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়। সেই অভিযোগ পেয়ে সিবিআই তদন্ত শুরু করে, গোটা দেশ জুড়ে তল্লাশি চলে, রেল ডিফেন্স সহ একাধিক অফিসে চাকরির টোপ দেওয়া হয়েছিল। আর সেই ঘটনার সূত্র ধরে শুক্রবার সকালে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সঙ্গে নিয়ে সিবিআই আধিকারিকরা তল্লাশি অভিযান চালায়। এবং এই যে চক্র, এই চক্রের মাথায় আর কারা কারা রয়েছেন, কোনো নেতা মন্ত্রীর নাম জড়িয়ে রয়েছে কিনা, সেই সমস্ত বিষয়ে কিন্তু রীতিমতো তদন্ত চলছে। এই হোটেলের যে মানে এই গেস্ট হাউসের যে ম্যানেজার তাকে যখন জিজ্ঞাসা করা হয় তিনি বলেন যে এখানে দীর্ঘ সময় ধরে তিনি ভাড়া রয়েছেন, কিন্তু কোন কাজ করেন, কোন কাজের সঙ্গে তিনি যুক্ত সেই বিষয়ে কিন্তু তারা কিছুই জানেন না। নজর রাখুন আজ তক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।